दिस मारो मेर भाई करे ना प्रेम तो मोरे सलाम अलैका या रसूल अल्लाह असल तुम सलाम अलैका या हबीब अल्लाह असल तुम वसलाम अलैका या शफीउल मजनबी अस्सलातु वस्सलाम अलैका या रहमतल लिल आलमीन अल्लाहुम्मा सल्ली सय्यिदिना وعلى آله سيدنا مدينة جايت پر لامنا مدينة دیکھت پر لامنا مدينة جايت अमदीना देखते अम्मी अशोक वैताई एतो दूरे रोई शुदो सलाम जानाई मदीना जाईते पार अमदीना देखते पार لا إله إلا الله لا أجر إلا الله أجر إلا الله كيو ذكر بوله كي غنا هاي أرزور كن غنا هاي زي تاندا دورسه تاندا صولا جابي اكتو بوري كم محبة بورن لا إله إلا هو لا إله إلا الله جور لا إله إلا الله هو لا إله إلا الله لا إله إلا الله لا جور لا غوا إلا غوا إلا الله ولا إلا غوا أو إلا الله غو إلا الله أو إلا الله غو لا جور إلا الله غو إلا الله جور إلا الله غو لا أو إلا الله غو إلا الله أو إلا الله غو لا أو إلا الله غو إلا الله أو إلا الله غو لا لا ولا هو إلا غو لا إلا غو إلا الله محمد رسول الله فرول صلى الله عليه وسلم يا يا مرن چتپور گرام باشیرا আপনাদের কাছে আমি শামিম রাজা বলতে চাই আপনাদের এলাকার মানুষেরা আল্লাহর জিকির ভালোবাসে কি বাসে না আর জোরে কোন জিকির পড়লে সওয়াব না গুনাহ হয় আর জোরে কোন কি হয় জিকিরের দরকার আসে না নাই আল্লাহর যেই বান্দা রাসূলুল্লাহর যেই উম্মত আল্লাহ আল্লাহ জিকির করবেন রব্বি করিম বলতেছেন একবার আল্লাহর নামে জিকির করলে আমার বান্দার মহিলা আমি আল্লাহর ওই বান্দার গোনা আমি আল্লাহ জিকিরের বাউদরতে মাফ করে দেই চিৎকার মেরে কোন আল্লাহু আকবার আল্লাহ জিকির কি আসতে হবে না জোরে হবে আর জোরে কোন আসতে না জোরে
তাহলে মহব্বত জিকির করুন আল্লাহ 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 প্রেমা সালমা ইলম কলে জামাই বাবাকে তার সঙ্গে প্রেমা ও সালমা ইলম কলে জামাই মারহাবা আল্লাহ আল্লাহ জান জান বলে তৈপা রে না দয়াল রে
তুমি কি মাই আল্লাহ গাইলা বাবা বাবা ইরাই রে মারহবা আল্লাহ আল্লাহ লোক সমাজে কহলাম কি গে নেই গে হিগে দয়া তোমার না পাইলা মুর্শিদ রই গে আমার অন্তরে তাই গইয়া গইয়া জলে মারহবা আল্লাহ আল্লাহ উচ্চ কণ্ঠে এক আওয়াজে সকলে মহব্বতে বলুন আল্লাহু আকবার আর জোরে কোন ইয়া রাসূলুল্লাহ আর জোরে কোন ইয়া ওয়ালি আল্লাহ আমরা খুশি না বেজা প্যান্ডেলের এই সাইডের লোক খুশি আর বেজা ঠান্ডা মন লাগছে জিত কই রই হ্যাঁ বাবা মাশাল দেখছি নি রাত বারোটার পরে তোরে তো কথা সুন্দর সুন্দর কথা শুনে লাগি তাইছি ঠিক না মারহাবা কন আর জোরে কন কি কি ও আচ্ছা আচ্ছা মারহাবা কন আপনার বেজার হইলেন পোস্টার সারা দা বাচ্চারা হুজুর বেজার হইলেন দেখছেন নি প্রেমের ডরি বান্দর মন মদিনার সনে নূর নবী বলাইছে আল্লাহ প্রেমের কারণে নূর নবী বলাইছে আল্লাহ প্রেমের কারণে রে প্রেমের ডরি বান্দর মন মদিনার সনে কথা কোন থেকে না বেটি আল্লাহ বানাইলেন কত জাতি চলে না তার প্রেম পিরিতে মানুষ বানাই আল্লাহ প্রেমের কারণে ঠিক না বেঠে মানুষ বানাই আল্লাহ প্রেমের কারণে প্রেমের দূরে নারশনে বলো প্রেমের ডরে নূর নবী বলাইছে আল্লাহ প্রেমের কারণে নূর নবী বলাইছে আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডরে বান্দরে মন সকলে কোন মারহাবা আমরা কারা কারা খুশি দুইটা হাত তোলায় দেখা আল্লাহ তুমি রাত্রে বারোটার পরে কবুল করো আমি তার জোরে কর না আরো জোরে কর না আমিন নিশ্চিন্তপুর মানে আমি এই এলাকার মধ্যে এসে নিশ্চিত হইলাম এলাকাটা খুবই ভালো নিশ্চিত হইলাম নিশ্চিন্তপুর আইসা নিশ্চিত হইলাম মারহাবা কর কারণ ভিতর অনেক জ্বালানি আসছে তো যে কারণে কিছু কথা রাতের বারোটার পরই তো জমে কথা কর না বেশি না মাত্র 10 থেকে 15 মিনিট এরপর ইনশাআল্লাহ কিয়াম দিয়া দোয়া কইরা দেব আলহামদুলিল্লাহ
আর আর না দুইটা পর্যন্ত মারহাবা কোন আসলে আমি দক্ষিণ সাঙ্গর প্রোগ্রাম করে যাওয়ার পথে ওই যে একটা গজল গাইলাম প্রেমের ডুরি বান্দরে মন মদিনার শোনে নূর নবী বানাইছে আল্লাহ কিয়ের কারণে শত্রুর কারণে কিয়ের কারণে এই যে একটা ফ্রেম আছে গাড়িতে লামায় টেনে লইছে আর জোরে কোন তবে এলাকার মানুষ ঘুমাইবার আগে যদি জানতো শামিমরা যাইব তেমন আর ঘুমাইতো না ঘুমায়া গেছে গা এরপর যাদের কবুল হয় নসিব হয় হ্যাঁ দু একজন আইছে হ্যাঁ কম্বল তোই আইছে ইনশাআল্লাহ মারহাবা কোন কারণ আল্লাহ পাক যাদেরকে কবুল করে কম্বলের তল থেকে উঠাইও আর যাদেরকে কবুল করে না সার দুয়ারে বয়ে থাকে কিন্তু মাগার আর দৃষ্টি জানা আর যারা কোন ঠিক না বেটি গবি তোমার জামাই বড় খারাপ তো এলাকার সবাই জানে ও মহিলা রে ও মহিলা তোমার জানা সত্ত্বে তোমার জামাই কোনো ভালো আমল করছেনি সুবহানাল্লাহ তোমার জামাই ভালো কোনো আমল করছেনি তোমার জানা সত্ত্বে এবার মহিলা চক্ষুটা বন্ধ করলেন চক্ষুটা বন্ধ কইরা হঠাৎ কইরা চক্ষুটা খুললেন জোর জোর করে পানি ছেড়ে দিলেন আল্লাহ পয়গম্বর মুসা ও মুসা নবী গো আমার স্বামী বড় খারাপ ছিল সেইটা জানি উনি খারাপ মানুষের সাথে চলাফেরা করত সেইটা জানি কিন্তু উনি প্রতি রাইতে একটা ভালো আমল করছে আমি জানি জোরে কোন সুবহানাল্লাহ আর আল্লাহু আকবার একটা ভালো আমল করছে আচ্ছা মুসা নবীর উপরে কোন কিতাব নাযিল হইছে তাওরাত যেরকম কি চারটা কিতাব তাওরাত জাবুর ইনজিল কুরআন এগুলা কুরআনের সমমান ঠিক না বেঠি আর আসমানি সর্বমোট কিতাব হচ্ছে 104 খানা আর প্রসিদ্ধ হইল 4 খানা এর মধ্যে তাওরাত জাবুর ইনজিল কিতাব এক নম্বরে তাওরাত চিৎকার মেরে কোন আল্লাহু আকবার আচ্ছা আচ্ছা এখন আমাদের নবী হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর মুসা নবীর উম্মতগণ ছিল তো উনার কিতাব পড়তো তাওরাত কিতাব ঠিক না বেটি এই যে কোরআন আমরা পড়ি যদি দেখবেন যদি কোনো রকম ভাবে ফাউল লাগে জায়গা আমরা কতবার সালাম করি ঠিক না বেটি কতবার সালাম করি বুকে নেই মুখে নেই টুডে নেই আল্লাহ আল্লাহ কত গুনাহ হয় মানে আমরা সাধারণ মানুষ যারা আমরা খুব সম্মান করি কোরআন ঠিক না সবাই করে এইরকম ভাবে তাওরাতের মর্যাদা তার উম্মতের সময় ছিল সুবহানাল্লাহ ওরে মসজিদ মন্দির গির্জা করে তারে পাইলা কে গো তীর তো গুরে সেজে লুকাইছে তোর হৃদয় পুরে কুজে দেখ না দিল কা ভাই মানুষ তো তো জেনে সত প্রাণ সপে দে পীরের পাই মানুষ তো তো জেনে সত প্রাণ সপে দে পীরের পাই যারা তরিকার মানুষ এগুলো বুঝবো আর কি কথা কন আমরা কি ফির মরে দি বুঝি না আমরা সুন্নির এত কই আবার বাটপাটি তো আছে এগুলোর বিরুদ্ধে আছে না নাই উইডিয়া জরকন আছে না নাই আচ্ছা যাক আজকে রাত বেশি উন তো না আবার অন্যদিন সন্ধ্যা সময় ফাইলে কই আলাম মনে মারহাবা কর এটার মধ্যে আবার সব শান গুলো আছে আচ্ছা কথাটা আমি শেষ করি তারপরে শান রাগাই একটু জিকির হবে ইনশাআল্লাহ একটু হবে কি কো মাগনা দিস দুই চারটা মাইক আগামিতে খবর আছে নাইলে তো মারহাবা কর গভীর মনোযোগ এই আমার যুবক বায়রার গিগি ও আমার মুরুব্বি বাবারা মানুষ তো কিছু কম আছে না মারছে নাকি হ্যাঁ হাই হাই দেখছেন নি দয়ালে প্রেম জালা অঙ্গ জলে জালা কি দিয়া আনিবা মারহাবা কর এবার বই কয় আল্লাহর পয়গম্বর ও মুসা
আমার জামাই কারাপ ছিল বাহিরে তবে ঘরের ভিতরে রাতে গভীরে একটা কাম করছে বালা সুবহানাল্লাহ জোরে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহর একটা ঘটনা আছে কইতাম নি হ্যাঁ আপনাদের ওয়াশটা শুরু হচ্ছে কখন থেকে আসর পর থেকে আসর পর থেকে তো শুরু মানে গজল টজল এই সেই বিভিন্ন তো না আচ্ছা আপনাদের এলাকায় এরকম কোন নিয়ম আছে না দর্জন হুজুর দিয়ে মিলাদ পড়ায় আছে না কুরআন খতম করায় খতমে ইউনূস পড়ায় খতমে শাফা আচ্ছা দর্জন হুজুরে দিয়ে পড়ায় বালার লাগি না খারাপের লাগি গজব কম বাল লাগি না বারবার লাগি কম বাল লাগি আবার কিছু কিছু হুজুরে দিয়ে গজব বাড়েও আছে না নাই ওই যে বুমবাস্টিং মার্কা লোক আছে না কি আছে না গার মারা লোক সব গায়া পাক নায়া মোল্লা রে মোল্লা কাউজে বাড়ি বাড়ি হিন্দু গোষ্ঠের মিষ্টি খাও মোল্লা কোন ফতোয়া যা হারি রে সব গায়া ফাঁক নায়া মোল্লা রে ঠিক না বেঠে মারা বাকো শৈল দেপুরা জুজুটা লাগারা গভীর মনোজ ওই যে মহিলা দর্জন হুজুরে দাওয়াত করছে এই কথাটি বুঝছেন দর্জন হুজুরে দাওয়াত করছে অন ইমাম সাহেবের দাওয়াত ডাবল ইমাম সাহেবের দাওয়াত কি ডাবল মানে দুপুরের দাওয়াত ইমাম সাহেব কইতাছে নজন হুজুর রে আর বন্ধু বান্ধব ওই কইতাছে এই কইও ভাই সাহেব বল তোমরা নয়জন যাও গিয়া দোয়া কইরা আইও আর আমি পরে গিয়া টিপটা মার মনে কথা কি বুঝেন আচ্ছা এখন যেই মহিলা দাওয়াত করছে কমার মহল্লার হুজুর কই কোনার দুইটা কো আক সন্ধ্যা সম বুঝামু দাওয়াত আমার দাওয়াত রেখে এরকম বেতলে মহিলা আছে না ভাই হ্যাঁ আমার দাওয়াত রেখে হুজুর আমি কত মহব্বত করি বিদেশ থেকে কম্বল আইলে কম্বল দেলাই হ্যাঁ আমার হুজুর বুঝে আইছে না তো পরে আচ্ছা যাক নজন হুজুর কায়া গেছে গা অন 10 নাম্বার হুজুর লা তো ইমাম সাহেব ঠিক না সন্ধ্যা সময় গেছে গে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেরাইছোই কো কেরাইছি মানে দাওয়াত কো দাওয়াত তো দুপুরের কো দুপুরে তো লুড আছিল পেট এখন আইছি কো দোয়া টোয়া কইরা জামুগা কত না হুজুর দোয়া কইরা শুধু গেলে গে চলতো না অলস একটা ভাত কেমন লাগবো হুজুর আর তোমার সাথে দাওয়াত করে কিছু ভাত খাইবে লাগে ঠিক না হাদিয়া তো আছে ওই এরপরও অলস একটা ভাত খাইবেন কোকাই তা মর ফেডের অবস্থা দেখলো তো ভালো না ফের তো লুট করা কই এরপরও খাইতে পারি একটা শর্ত আছে কি শর্ত লেবু যদি তাকে একটা টোকা লেবু দিয়েন কো লেবু দিয়া কো লেবু দিয়া খাইলে মানে অল্প সাইটটা ভাত খাওয়া যাইব ঠিক না বেটি ঠিক কো আচ্ছা ঠিক আছে আপনি কাউন শুরু করেন খাওয়া নাইছে মহিলা না লেবু দিছে হন ইমাম সাহেব সিফা দে রস পড়ে না অন ইমাম সাহেব মানে জান শক্তি যা আছে সিফত আছে রস তো আর পড়ে না ওকে এখন ইমাম সাহেব শর্মায় কিছু কোনা কো সাসি কবিতা কয় এটা তো সিপটা সি রস নাই দি কো বাবা আপনার আগে নজন সিপা গেছে আল্লাহু আকবার বলে কো আপনার আগে তো নয়জন সিপা গেছে গো কারে কি কোন নয়জনে ক লেবু আছেন গরো একটা চিন্তা করলাম হুজুর হইল 10 জন তখন আমি যদি এক সির কইরা দেই 10 সির একটা লেম্বু হইতো না হইব সুড়ু একটা লেম্বু যেই কারণে আমি একটু একটু রস দিছি নয়জন রে দেখাম চাই লেছি অন আপনি সিপ রে কে রস বেরি বলি বেড়া গেছে কি করব আর যা ক ভালো যা যদি তাকে নসিবে अपने अपने आशीबे जोदी ताके नसीबे अपने अपने आशीबे जोर करे मन हरण करो ना करो चलो ना ऐ जे विष अन जंत्र ना कथा कौन ठीक ना बेटी और मोहब्बत कौन ठीक ना बेटी কষ্ট হচ্ছে আপনাদের 5 মিনিট 5 মিনিট হ্যাঁ হ্যাঁ কার স্নেহ ফাম দিস না আস্তে আস্তে মারাও কোন আমি কুল কথা বুঝাইতে চাইলাম ওই যে রস নাই আসরের পর থেকে মাগরিবের পর থেকে হুজুররা ওয়াজ করতেছে আর আপনারা তো শ্রোতা বক্তা নেই একজনের পর একজন আসুতা তো এক শ্রোতা
और সুবহানাল্লাহ আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ কইতে কইতে লেবুর মতো রস আপনাদেরও গেছে গা যেই কারণে রাতে গভীর হয়ে গেছে আর সুবহানাল্লাহ কেলায়ও বাইর করুন জানা জোরে কন্না আল্লাহু আকবার গভীর মনোযোগ এই তো আমি কথাগুলো শেষ কইরা দিলাম ভালো সময় হইয়া গেছে প্রায় ঘন্টা খানেক সময় হইয়া গেল ভাবছিলাম আমার কই আনছি কিন্তু আধা ঘন্টা সময় দেখছুন 1 ঘন্টা হয়ে গেছে মারহাবা কোন এবার মুসা নবী ডাক দিয়া কয় ওই আমলটা কেমন আমল ওই আমলটা কেমন আমল তার স্ত্রীর ডাক দিয়া বলেন ও আল্লাহর পয়গম্বর মুসা নবী গো যে আল্লাহ আপনার সৃষ্টি করছে আমার সৃষ্টি করছে মালিক ও কবর মালিক মালিক রে মালিক এইভাবে যখন আমার আল্লাহ তোমারে বানাইলো আমারে বানাইলো তমাম মাখলুকাত সৃষ্টি করলো আমার স্বামী আমি যখন রাতে ঘুমাইয়া যাই হঠাৎ কইরা দেখি আমার ঘুমটা যখন রাত্র দেড়টা দুইটা তিনটা যখন আমার ঘুমটা ভাঙ্গা যায় তখন আমার স্বামীরে দেখি গো আল্লাহর পয়গম্বর আমাদের জন্য আমার আল্লাহ আমাদের নবীর কাছে যাই তাওরাত কিতাব পাঠাইছে ওই তাওরাত কিতাবটা দইরা দইরা এই তাওরাত কিতাব দইরা দইরা মাতার মধ্যে নাই উযু করছে উযু কইরা পবিত্রতা অর্জন কইরা সারা দিন অপবিত্র থাকে ওই কিতাবটা ধরার আগে যখন 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 আমার স্বামী ওই কিতাবটা দইরা উযু কইরা যখন বুকের মধ্যে লাগাই টুটের মধ্যে লাগায় আর বিনাইয়া বিনাইয়া চোখ দিয়া পানি ছাড়ে আমার স্বামীকে শুনতে পারলাম আমার স্বামী বলে ও মায়ার আল্লাহ দয়ার আল্লাহ গো আমারে যদি আজকে তাওরাতের এলেম দিতা আল্লাহু আকবার আমার যদি তাওরাতের এলেম দিতা আমার যদি তাওরাত পড়ার ক্ষমতা দিতা আজকে যদি আমি তাওরাত পারতাম আমি নেশা করতাম না আজকে যদি আমি তাওরাত শিখতে পারতাম আমি জুয়া খেলতাম না আমি খারাপ হইতাম না আমি অন্যায় করতাম না আল্লাহ গো আল্লাহ গো আমার এই তাওরাতের কিতাবের জ্ঞান আমারে আপনি দেন নাই ও গো মায়ার আল্লাহ আমি চোখ তাকিতে বন্ধ আর মুখ তাকিতে বুবা আমি কিছুই পারলাম না আপনার নবীর ওসিলাই যদি এই কিতাবের ওসিলাই যদি আপনি আমার মাফ করেন সারাটা মানুষ আমার খারাপ ভাবে আল্লাহ আমি আপনার বন্ধুর কিতাবকে ভালোবাসলাম আপনার কিতাবকে পছন্দ করলাম আল্লাহ গো এই কিতাবের ওসিলায় আমার তুমি নাজাতের ওসিলা বানাইয়া দিও ও বন্ধু মুসা আমার ওই বান্দা ওই তোমার কিতাব যখন আমি আল্লাহ তোমার প্রতি নাজিল করলাম ওই কিতাবকে মহব্বত করেছে ওই কিতাবকে করে নাই তুমি মুসাকে করেছে তুমি মুসাকে করে নাই ওই কিতাবকে মহব্বত কইরা ওই পাগলাটা আমি আল্লাহ স্বয়ং নিজেকে খুশি কইরা লাইছে চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ আল্লাহু আকবার মারহাবা কোন আমাদের দেশে আমাদের সমাজে কিছু মানুষ আছে কোরআন পড়তে পারে না আছে না আপনাদের হাতে পায়ে দইরা একটা কথা বইলা যায় আপনারা কোরআন পারেন না কোনো অসুবিধা নাই কোরআনকে মহব্বত করবেন যেই লোক পড়তে জানে তার সামনে গিয়া বৈসা বৈসা শুনবেন বাবারে কোরআন পড়লে যত সওয়াব শুনলে তত সওয়াব ঠিক না বেঠি আল্লাহ পাক আজকের এই প্রোগ্রামকে কবুল করুক আমিন বলেন একটু দাঁড়ায় নবীর সালাম দেয়া নবী গে जहाँ अपने
जमाली हसनती जमीयों खसाली सल्लो अलैहि वालिहि सकले बाला वल्लोला कशफत तुजा भी जमाली हसन एक मोहब्बते मरहबा बोलबेन ना आर जोरे बोलबेन ना या रसूलुल्लाह आज के आपनादेर एलाकार मानुष जे भालो हाँ आपनादेर एलाकार मानुष जे भालो सेटार प्रमाण आमी आज के पाइछी आलहमदुलिल्लाह बोले कारण ओहन फुस्टार दिए ओसाई रई श्रोता आनंद जाना পুষ্টার দিয়া আশ্রুতা আনন্দ জানা এই জায়গার মধ্যে রাস্তাটি দূরে বক্তাঞ্চে কথা কয় আলহামদুলিল্লাহ এটা আপনাদের জন্য নিয়ামত না কিয়ামত আজকে নিশ্চিন্তপুরের মানুষ নবী প্রেমিক মানুষ আজকের যারা কিশোর যুবকরা এই প্রোগ্রাম সাজাইছে বাবা ছোট থেকে বড় হওয়া ভালো ঠিক না বেটি আমি শামীম রেজা সর জীবনের প্রথম ওয়াজ করছি মাত্র 50 টাকা দিয়া মারহাবা কইতেন না মারহাবা আপনাদের ওয়াজটা শুরু করছি আবার সাইস্তাগঞ্জ নতুন ব্রিজ 50 টাকার ওয়াজ কোন জায়গা জানেন না একটা কানকা শরীফ আছে এই নতুন ব্রিজের পাশে একটা কানকা শরীফ আছে কাদরিয়ে কানকা শরীফ গ্রামের নামটা আপনারা বুঝবেন কাজিরগাঁও সকালে 50 টাকা দিছে আমার মতো খুশি মন এই এলাকার আর কেউ হইছে না আমি 50 টাকা দিলাইছে ওয়াজ তুই বালা রে ওয়াজ করলে টাকা দে বক্তি জামুগা এই যে একটা আকর্ষণ মানুষ আমারে অনেক অনেক কিছু বলছে কিন্তু আমি আমার দিকে আমি আমার গতিতে চলছি প্রোগ্রাম করতে করতে এক সময় এমন একটা অবস্থা আসলো এখন মানুষে দেখা যায় আমার কুমিল্লা ও দাওয়াত করে
সিলেটও দাওয়াত করে, হবিগঞ্জও দাওয়াত করে, রাজশাহীও দাওয়াত করে, চট্টগ্রামও দাওয়াত করে, কি রে আমি দাওয়াত করে কেন ভাল লাগে? এইভাবে ওয়াজ করতে করতে লেখাপড়া শেষ, আলহামদুলিল্লাহ করতে করে লেখাপড়া চললো, ওয়াজও চললো শেষ। এখন দেখা যায় ভালো একটা অবস্থানে চলে আসছি। এখন দেখা যায় আপনাদের দোয়ার বরকতে আগা এই মাসের 28 তারিখ পর্যন্ত সব ডেট ফিল আপ, আলহামদুলিল্লাহ। গত বছর তো সবারই ডেট দিতে পারছি না, আমি ছোট মানুষ হই। এই বছর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চের 5 তারিখ পর্যন্ত ডেট মাত্র, মানে এর ভিতরে একটা বা দুইটা প্রোগ্রাম খালি থাকতে পারে, আর নাহলে সব ডায়েরি লেখা হয়ে গেছে। আজকেও দুইটা প্রোগ্রাম ছিল, আল্লাহ দেখেন কিভাবে মিলাইছে। আমার প্রথম প্রোগ্রাম আছে কুমিল্লা বড়ুরা, আজকে আজকে দ্বিতীয় প্রোগ্রাম আছে দক্ষিণ সাঙ্গর। এটা ক্যান্সেল করে এটা তাইছি, মনে মনে ভাবতেছি কি করবো, রাস্তা তাইছে, দুইটা প্রোগ্রাম আল্লাহ মিলাইতে লাগছে, দেখছেন নি আল্লাহর কত খেলা, এলাকার মানুষ কত ভালো, আমাকে কত ইজ্জত করেছেন, সম্মান করেছেন। আপনাদের কথা আমি মরে গেলেও বলবো না, জীবিত থাকতে তো না ওই, আল্লাহ কবুল করুক, আমিন। বাবা জি, ওই যে আমি একটা গাড়ি কিনছি, মানে 19 গাড়ি একবার বাঙ্গা, উসাদে সক্কা নাই, পিছাদার ওই ডাম্পার নাই, এরকম একটা টেম্পোরারি গাড়ি কিনছি। মানুষ আমার কয় কি জানেননি, দেখছো নি বক্তা তো দেখতে যাওয়া যে সেই গাড়ি একটা কিনছে, আমি ওইটা তো আমার নিজে নিজের তোরাওবালা, কথা কোন ঠিক না বেটি? আমি ছোট থেকে মানুষ বড় হয়, আজকে 19 গাড়ি কিনছি বাঙ্গা, আগামী আগামী বছর তো ভালো কিনতে পারি। যেই শামীম রাজার কেউ চিনত না, আজকে ইন্টারনেটে ভাইরাল, ইন্টারনেটের মধ্যে সারা দেশে বিদেশের মানুষের ওয়াজ শুনে দাওয়াত করে। আচ্ছা সাঙ্গর কে আমার বাপ দাদা সদ্য সিরাইছে না, আপনাদের এলাকার মানুষ আমার চিনে কিভাবে আসছি এই ইন্টারনেট, এই সবকিছু আপনাদের ভালোবাসায় আস্তে আস্তে বড় হয়। এই প্রোগ্রামটা আজকে শুরু হয়েছে, আগামী আগামী বছর বড় হওয়ার দরকার আছে না নাই? সকলে সম্মতি চাই, আগামী বছর এই প্রোগ্রামটা বড় হওয়ার দরকার আছে না নাই? কারা কারা আগামী বছর এই প্রোগ্রামটার ফককে দুইটা হাত তোলা দেন। আজা মহারাজ লো মোদের সালাম কাহানি বে আব্দুল কাদের, এ আব্দুল কাদের জি জোরে ওলে দিগের, রাজা মহারাজ লো মোদের সালাম কাহানি রে আব্দুল কাদের, জোরে আব্দুল কাদের বংশ তোমার হাসান হুসাইনি হযরত আলী ফাতেমার নয়নের মনি, বংশ তোমার হাসান হুসাইনি হযরত আলী ফাতেমার নয়নের মনি, একটু দিদার দাও গো আমায় ও গো গাউসে সামদানি, একটু দিদার গো গাউসা সামদানি, বাগদাদ গো মাই কুতুবা রব্বানি, বলো বাগদাদ জল মা কুতুবা রব্বানি, এই বলি দের অলি জেলি গাউসা লাজম জিলানি, বলি দের গাউসা লাজম জিলানি, বাগদাদ গো মাই কুতুবা রব্বানি, এই বলো বাগদাদ জন্ম কুতুবা রব্বানি, চিৎকার মেরে কোন আল্লাহু আকবার, আল্লাহ 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 জোরে জোরে আল্লাহ 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 করে কেউ দেওয়া আওয়াজ করে না, আমার কোজিগির করতাম কেউ দি করে না,
সবাই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার খুশি নি বাবা, আর যারা এখন খুশি নি, কারা কারা বেজার বেজার না, কারা কারা খুশি, একটা তাকবীর দাও জোরে, গলা বাংলে কি টান হয়নি, মোনাজাত হয়ে যাবে বাবা, আপনি মোনাজাত করেন, হ্যাঁ এলাকাবাসী সকলের জন্য সহযোগিতা করছেন এবং মুর্দা আছেন অনেকেরই মুরব্বী মা বাপ দাদা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ইনশাল্লাহ বাজান আমি প্রাণ থেকে দোয়া করব আল্লাহ পাক যেন আপনাদের এই প্রোগ্রাম, আপনাদের এই পরিশ্রম, আপনাদের এই অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এই ফসল আল্লাহ পাক কবুল করুক, সকলে বলুন আমিন। হ্যালো, আমি শেষ এখন মোনাজাত দিতেছি, দুই মিনিট না না গেছে গাবে, দোয়া করেন ইনশাআল্লাহ। আল্লাহ রব্বানা মাফ কর দাও আমাদের ঐসব গুনাহ, তাদের জনে কান্দি গো ওয়াজে মাফিলে কইবরে রে আজাব যদি মানুষ দেখি তো, আল্লাহ আল্লাহ ডাকবেন, আল্লাহ কইবরে রে আজাব যদি মানুষ দেখি তো গরবারে সারা রিয়া গো মানুষ দৌড়াইত, আল্লাহ নিশ্চিন্ত পুত
নবী প্রেমিক হযরত শাহজালাল ইয়ামানী মুজাররদি রাদিয়াল্লাহু তাআলা আনহু কিশোর যুব সংঘের উদ্যোগে তৃতীয় বাৎসরিকের সমাপ্ত দিনে আমরা গুনাহগার তুমি মাওলার দরবারে হাত বাড়াইলা আল্লাহ যারা পরিশ্রম করে আল্লাহ টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া সহযোগিতা করেছেন আল্লাহ প্রত্যেকের পরিশ্রমকে তুমি কবুল আর মঞ্জুর করে না আল্লাহ এই প্রোগ্রাম করতে যেও যারা রাকার মানুষ সহযোগিতা করেছে আল্লাহ প্রত্যেকের সহযোগিতাকে তুমি কবুল করে নাও আল্লাহ অনেকের প্রবাসী ভাইয়েরাও টাকা পয়সা দিয়া সহযোগিতা করেছেন আল্লাহ তাদের দান আল্লাহ তুমি কবুল করে নাও আই রব্বুল আলামিন আল্লাহ এই প্রোগ্রামে যারা অনেকে বৈশা রইল জানি না গো কার জানে দুঃখিনী মা নাই কার জানে বাবা নাই মা হারাইয়া বাবা হারাইয়া কলিজার মধ্যে আগুন লাগা গেছে রে যার মানাই যার বাবা নাই রে সে বোঝে মা কে বন্ধ মা তুমি আমার আগে যেও না গো মরে আমি কেমন করে দেব মাটি তোমার কবরে মা তুমি আমার আগে যেও না গো মরে আল্লাহ আমার অনেক মা বল রাত বাড়াইছে অনেক যন্ত্রণা লইয়া আল্লাহ অনেক মানুষ আল্লাহ আমার মা বন্ধের মনের অনেক বাসনা পূরণ করে দাও আল্লাহ আমি দেখলাম আমি যখন কালেকশনে হাত বাড়াইলাম আমার যুবক ভাই থেকে শুরু করে আমার মাও বোনরা পর্যন্ত যারা কালেকশনের মধ্যে সাদা লেখাইয়া সহযোগিতার হাত বাড়াইয়া দিছে রে আল্লাহ প্রত্যেকের দান তুমি কবুল আর মঞ্জুর করে নাও আমার মা বোনদের মধ্যে অনেকের আছে সন্তানাদি হয় না আল্লাহ তুমি আল্লাহর কুদরতে চিকিৎসা দিয়া আল্লাহ তাদের গর্ভে সন্তানাদি দিয়া তাদের সংসারে শান্তি সুখময় জিন্দেগি করার তৌফিক তুমি দান করে দাও আল্লাহ এই প্রোগ্রামের মধ্যে সভাপতির নেক হায়াত দান করে দাও প্রধান অতিথি সহ সহসভাপতি সহ বিশেষ করে আমার ভাই মাওলানা কারি আব্দুস সাত্তার নুরী সাহেব উনার নেক হায়াত দান করে দাও আল্লাহ আমার ডাইনে বামে যেই মুরব্বি বাবারা পিছনে যুবক ভাইরা সামনে আমার হাজার মানুষেরা প্রত্যেকের মনের নেক বাসনা তুমি পূরণ করে দাও আল্লাহ প্রত্যেককে তুমি ইমানি আমলি জিন্দেগি তুমি নসিব করে দাও এই রব্বে করিম যতদিন বাঁচবো নবীর গোলাম হিসাবে কবুল আর মঞ্জুর করে নাও سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين موت ندام پتکر زبان زاری کر دیا مدر قلیم لا اله الا الله محمد رسول الله السلام عليكم ورحمة الله وبركاته دیش